হরিণঘাটা ব্লক নদিয়া জেলার দক্ষিণতম প্রান্তে অবস্থিত একটি বর্ধিষ্ণু জনপদ। 177 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 8টি গ্রাম পঞ্চায়েত এবং 2.3 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট এই ব্লকের উর্বর কৃষিজমি, 4টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান, বুক চিরে চলে যাওয়া জাতীয় সড়ক 34, হরিণঘাটা ফার্মের মতন সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠানের অবস্থান, ফ্লিপকার্ট এবং পাওয়ার গ্রিডের মতন বড় সংস্থার উপস্থিতি একে একটি অনন্য চরিত্র প্রদান করেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের সফল রূপায়নে হরিণঘাটা ব্লক তথা পঞ্চায়েত সমিতি সদা তৎপর। বিগত বছরগুলির মতনই 2022-23 অর্থবর্ষে হরিণঘাটা ব্লক তথা পঞ্চায়েত সমিতির পথ চলা আমরা দেখে নিই এক ঝলকে। এই অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি 15তম অর্থ কমিশন বাবদ প্রাপ্ত অর্থের সদ্ব্যবহার করেছে, জোর দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার সংস্কার, এবং পানীয় জল সরবরাহের উপর। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরের কাজ চলছে পুরোদমে। সুস্বাস্থ্য কেন্দ্রে চালু হয়েছে টেলিমেডিসিনের ব্যবস্থা, যার মাধ্যমে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাচ্ছেন। শুরু করা হয়েছে 14টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবার মান উন্নয়নে হরিণঘাটা ব্লক সদা সতর্ক। কেন্দ্রের নিজস্ব গৃহ তৈরি, পানীয় জলের ব্যবস্থা, সৌরচালিত ব্যবস্থা স্থাপন করা হয়েছে এই অর্থবর্ষে। আমি এখানে মিড ডে মিলে রান্না করি, তার জন্য প্রশিক্ষণ পেয়েছি আমাদের ICBS অফিস থেকে। আমাদের নওগ্রা ওয়ান, এটা তো আমাদের নওগ্রা ওয়ানে মমত্ব এক জায়গাতেই চালু হয়েছে, পাড়া প্রতিবেশীরা খুব সহযোগিতা করেন। আমি তনয়া সাহা, একজন ICBS কর্মী। মৎস্যজীবী কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কাজ শুরু হয়েছে এই অর্থবর্ষে, যাতে সাধারণ মানুষ ব্যাংকিং পরিষেবার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। আমরা তিনজনই মৎস্যজীবী কার্ড পেয়েছি। এই অর্থবর্ষে শুরু করা হয়েছে স্বাদু জলে মুক্ত চাষ, এবং জিরো এনার্জি কুলিং চেম্বারের মতন নতুন উদ্যোগের। সংখ্যালঘু উন্নয়নে এই ব্লক উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। অসহায় সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণে অর্থ সাহায্য নিশ্চিত করা গেছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ, শৌচাগার নির্মাণ, আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করা গিয়েছে। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর দল গঠন এবং তাদের লোন প্রদানের মাধ্যমে স্বনির্ভর করার কাজ চলছে জোর কদমে। এই বছর 835টি নতুন দল গঠন এবং 31 কোটি টাকা লোন প্রদান সম্ভব হয়েছে। আমরা
এখানে 3 বছর ধরে কাজ করছি তা হচ্ছে 400 জন মহিলা মতো কাজ করে পাপোশ বানানো হয় কুলো বানানো হয় ওভাল বানানো হয় রানার বানানো হয়েছে আমার নাম শোভা মণ্ডল আয়োজন করা গিয়েছে কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা স্বনির্ভর দলের মহিলাদের মাধ্যমে স্কুল ড্রেস তৈরির কাজেও হরিণঘাটা ব্লক নিযুক্ত রয়েছে আইএফসি প্রকল্পে শুরু করা হয়েছে স্বনির্ভর প্রকল্পের মহিলা পরিচালিত জৈব ল্যাবরেটরি হরিণঘাটা ব্লক উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন বলে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি তথাপি বিগত বছরে সদা সতর্ক নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখা গিয়েছে ব্লকে স্থাপন করা হয়েছে মডেল বাংলা সহায়তা কেন্দ্র নতুন ব্লক কার্যালয়ের উদ্বোধন নারী শিশু বয়স্কদের জন্য ব্লক ক্যাম্পাসে প্রতীক্ষাস্থল স্থাপন পানীয় জলের ব্যবস্থা শৌচাগারের ব্যবস্থার মাধ্যমে ব্লক ক্যাম্পাসকে করে তোলা হয়েছে পরিষেবা বান্ধব এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে কৃষি শ্রম এবং যুব দপ্তরকে তপশিলী জাতি জনজাতি ও পশ্চাৎপদ শ্রেণীর উন্নয়ন দপ্তর নিরন্তর কাজ করে চলেছে জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী মেধাশ্রী স্কলারশিপ সবুজ সাথী সাইকেল তপশিলী জাতি জনজাতিদের জন্য বার্ধক্য ভাতা প্রদানের কাজ এই অর্থ বছরে এই সকল বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে চলছে নিরন্তর নজরদারির কাজ আহারে পুষ্টিগুণ নিশ্চিত করার জন্য ব্লক চালু করেছে মমত্ব নামক বিশেষ উদ্যোগ জনসাধারণকে আহ্বান করা হচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহার প্রকল্পে অংশগ্রহণ করতে তাদের পরিবারের পালনীয় দিনগুলিতে বিদ্যালয়ে পুষ্টিদ্রব্য প্রদান করতে এর সঙ্গেই চলছে বিদ্যালয়ের পুষ্টিবাগান তৈরির কাজ রাঁধুনিদের প্রশিক্ষণের কাজ এবং তাদের খাদ্য সুরক্ষা সার্টিফিকেট প্রদানের কাজ কৃষি উৎপাদিত পণ্যকে সফলভাবে বাজারজাত করার জন্য চলছে বিগ বাস্কেট এবং মোড়ের মতন সংস্থার সাথে গাঁট সারা বাঁধার কাজ বিশেষভাবে সক্ষমদের জন্য করা হয়েছে বিশেষ ক্যাম্প যেখানে 100 জনেরও অধিক ব্যক্তিদের শনাক্ত করে হুইল চেয়ার কৃত্রিম পা প্রদানের কাজও চলছে বাল্যবিবাহ রোধে এবং কিশোরী কন্যাদের আত্মনির্ভর করার লক্ষ্যে শুরু হয়েছে আদ্রিতা নামে একটি বিশেষ প্রকল্প কন্যাশ্রী ক্লাবের আওতায় এই প্রকল্পের প্রতিটি বিদ্যালয়ে বসানো হয়েছে মনের জানলা ড্রপ বক্স মেয়েরা তাদের সব রকম মনের কথার পরিচয় গোপন করে এই বক্সে ফেলতে পারেন প্রতি বিদ্যালয়ে গঠিত একটি বিশেষ দল এই সমস্যা সমাধানে সদাই তৎপর মেয়েদের আত্মরক্ষার জন্য বিদ্যালয়ে শুরু করানো হয়েছে কুংফু প্রশিক্ষণ স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে গঠিত হয়েছে আদ্রতা ভলেন্টিয়ার্স যারা এলাকায় সচেতনতার পাঠ দিচ্ছেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা করছেন এরই মাঝে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে নাটকের দল সমবয়স্কদের মধ্যে তারাও ছড়িয়ে দিচ্ছে সচেতনতার পাঠ বহুজন হিতায় বহুজন সুখায় চ এই মন্ত্র নিয়ে হরিণঘাটা ব্লক তথা পঞ্চায়েত সমিতি এগিয়ে চলেছে সকলের শুভকামনা কামনা করে